সুন্দর আলপনা আঁকা দেওয়ালে, দেখেছো? এই দেখো আলপনা, আলপনা আঁকা রয়েছে দেখো। এই যে দিনের বেলায় আপনাদের সবটা পুরো ঘুরে দেখাবো, এখন রাত হয়ে গেছে তাই কিচ্ছু দেখতে পাওয়া যাবে না। এই যে হাই ডক্টর, ডক্টর, এই যে দিদিয়া, ওইদিকে রুইতা আন্টি, নোনাইয়ের রুইতা আন্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো ফ্রেন্ডস, পরে আবার কথা হবে, বাই বাই। আর এই যে নন্দিনী, নন্দিনীকে তো আমরা দেখিয়েছিলাম এর আগে একটা ভিডিওতে, সেই নন্দিনী। আমরা খুব শিগগির মানে আর কি এখান থেকে চলেও যেতে হবে, ওটা মন খারাপ করছে যে কালকে আমাদের চলে যেতে হবে। তো দিনের বেলা হলে আপনাদের সবটা দেখাতে পারবো। ওকে ফ্রেন্ডস, পরে কথা হবে, বাই বাই। গুড মর্নিং ফ্রেন্ড, সকালবেলায় দেখুন গৌরী, গৌরীশা, গৌরীশা দিদিয়া ঘুমোচ্ছে। তো চলুন বাইরেটা দেখায়, আমাদের গাড়ি সব ছোটো ছোটো দেখুন কুটির করা আছে, মনের মানুষের কুটির। এগুলো দাঁড়ান, দরজাটা বন্ধ করে দিই, নলে ওরা জেগে যাব। এই হচ্ছে মনের মানুষের কুটির, দেখুন দিনের বেলায় দেখাতে পারি। কি দারুণ জায়গা না, হোয়াইট বলো, কি বলো তো, মনে হচ্ছে হোয়াইট গাঁদা। কত সুন্দর কুটির, চারিধারটা দেখাচ্ছি আমি। না না, দুজনে ঘুমোচ্ছে। কি দেখাচ্ছ? এই যে মণ্ডল, এই কুটিরগুলো সুন্দর, আমার এই কুটিরে ভালো লাগছিল বেশ। এই কাঠিগুলো কি সুন্দর না, দুটো কুটির। এই কুটি দূরে থেকেছো? ওই দেখো চা চলে এসছে, ওই যে ওখানে টেন্ট পেতেও রয়েছে, কি সুন্দর আম গাছে মুকুল হয়েছে না। আর ওই যে বাপিদা, ওর ঘুম ছাড়েনি, কি করবে, এখনো ওর ঘুম ছাড়েনি। আমি একটা হিসাব করে আলোচনা করে তোমার পরে ফোন করছি এই বিষয়টা নিয়ে। গরম গরম লিকা চা খাচ্ছে রুমিতা দি। ফুলগুলো অনেকের বাড়ি থাকে, লিলি হতে পারে। এ নাম ধরে ডাকে কেন? তো গৌরী সে পাপা ঝাড় দিচ্ছে, ও পাবলিকটাকে দেখে নিয়েছে, ওই যে একদম জটাধারী। ডক্টর, 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 উঠুন ডক্টর। ওই দেখুন মুখ ডেকে বসিয়ে আছে। জয়দেব কেঁদুলির মেলা হয় যখন, তখন ওইখানে রান্না হয় বড় বড় হাঁড়ি চাপে। ওইখানেই রান্না হয় তো, বড় বড় হাঁড়ি, বড় বড় কড়া, বড় বড় কড়া, তিন চারজনে মিলে ধরতে হয় এক একটা। তো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, দিদি ভাই খুব ভালো কাটলো আমাদের এই আশ্রমে দুদিন, খুব মজায় মস্তি করে কাটলাম। Thank you.
দাদা এটা বৌদি কালকে দেখিয়েছে। আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, আবার কথা হবে। নন্দিনী ব্লগে দেখতে পাবে, ব্লগে দেখতে পাবে। বাবা বাবা দেখবো দেখবো। আমি না ওই ওই আই তো নন্দিনী ওইখানে চলতে একবার যাই, ওই ওই এটা আমার খুব ভাল লেগেছে। তুই আর আমি একটু ছবি তুলে। এটা কি করে এখানে মেলার সময় এইটা দেওয়া হয়, যেটা মানে মেলার প্রথম দিন গান বাজনা করে গোটা মেলাটা আমাদের ওপেনিং করা হয়। আচ্ছা, তুই গানে গান করিস? কি সুন্দর একটা কি গাছ, এটা বট না পেকুর? বট বট। আচ্ছা, পাকুর পাকুর লাগছে, কি বিশাল বট গাছ, আরো বড় হবে এটা, আরো বড়। ঝুলিগুলো ঝুলে ঝুলে কি অবস্থা হয়েছে না। বেরিয়ে গেলাম, টাটা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, খুব মজা হলো। পাটাকা পাটাকা, হ্যাঁ, টাটা 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 টাটা। লালন শো কি, এটা লালনের কি হচ্ছে ইনস্টিটিউট, বাউল একাডেমি, বাউল একাডেমি, এটা রিসর্টস এন্ড হোটেলস একাডেমি। আচ্ছা 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 আচ্ছা। তো বেরিয়ে গেলাম ফ্রেন্ডস বাড়ির উদ্দেশ্যে, তার মাঝখানে একটা জিনিস দেখবো জয়দেবের সেবাশ্রম, জয়দেবের মন্দির, কবি জয়দেবের প্রতিষ্ঠিত রাধা গোবিন্দের মন্দির এটা। এইগুলো নিয়ে সব মেলা হয়, কি দারুন না। গৌরীশ, চলো দেখ, গৌরীশ যাচ্ছে প্রণাম করতে ঠাকুরকে, প্রণাম করতে হয়। থাক থাক থাক, জুতো থাকে এখানে, তুমি যাও, তুমি খালি পায়ে যাও, খালি পায়ে যাও, জুতো খোলো, জুতো খুলে প্রণাম করে এসো, যাও 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 যাও, উইথ আন্টির সাথে যাও 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 যাও, এখানে জুতো খোলো, এখানে জুতো খোলো, হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি যাও, হ্যাঁ গো জুতো খুলছে, যাও প্রণাম করো, প্রণাম করো, যাও ভেতরে যাও, হ্যাঁ ভেতরে যাও, প্রণাম করে এসো, পিছন দিকে হেঁটে আসো, ঘুরবে না ঘুরবে না, পিছন পিছন হেঁটে, পিছিয়ে পিছিয়ে হেঁটে আসো, ফুল আছে, হ্যাঁ ফুল আছে, এটা দেখুন, দাঁড়াও দাঁড়াও আমি যাচ্ছি, পড়ে যাবে না। তো এইবার আমি আপনাদের দেখাবো অজয়, এই সেই অজয় যেটা ডুবে যায়, এটা হচ্ছে অজয়ের ধার, এই যে আমরা অজয় বয়ে বয়ে চলে যাচ্ছে, কিন্তু বর্ষাকালে এগুলো সব ডুবে থাকে। এখন অন্য সময় বলে মানে শীতকাল সময়টা এখন মোটামুটি ফাঁকাই থাকে, দেখতেই পাচ্ছেন কীভাবে খুব একটা জল থাকে না, হাফ হাঁটু মানে আর কি জল থাকে, মানুষ পারাপার করতে পারে, কোথাও কোথাও আবার গভীর থাকে সেটা বুঝতেই পারছেন, কাটা রয়েছে কোথাও, মাটি তোলা হয়েছে। তো এই দেখুন এই জায়গাটা ভীষণ গভীর, তো এই সেই অজয়, আপনারা অনেকেই হয়তো কবিতা পড়েছেন, অজয় নদীর বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে,
তো সেই অজয় হচ্ছে এই অজয়। তো অজয়ের ধার বেয়ে বেয়ে আমরা চলে যাচ্ছি, মানে অজয়ের মাঝখান দিয়ে একটা সেতু করা আছে, মাটির সেতু, সেই সেতু দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি বর্ধমান, মানে অজয়ের এক পারে বীরভূম আর এক পারে বর্ধমান। তো চলুন বর্ধমানে আমরা এবার ঢুকবো জঙ্গল, পানাগড়ের সেই জঙ্গল। তো এই জঙ্গল বেয়েই আমরা কিন্তু ভেতরে অনেক মন্দির আছে যেগুলো কিন্তু আমরা দর্শন করবো। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখতে আপনাদের দুর্দান্ত লাগবে। বর্ধমান ডিস্ট্রিক্টে গড় জঙ্গল, এখানে দাঁড়ানো হবে না? মহর্ষির মেধাশ্রম যাব। আচ্ছা, মানে আমাদের এখানে প্রথম দুর্গাপুজো এখানে প্রচলন হয়েছিল। আমরা যাবো একটা রাস্তা চলে গেল কিন্তু বাদিকে। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি সেই শ্যামারূপা মন্দির, মানে মাকে এখানে পুজো করা হয়েছিল। আর রাজা সুরথ আপনারা অনেকেই জানেন মহালয়ার প্রথম দিকে দেখানো হয়, শুভময় একটু আগে বললো যে মহালয়ার প্রথমেই দেখানো হয় শ্যামারূপা মাকে পুজো করা হয়েছিল শ্যামারূপে আর কি। তো মা এখানেই প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং রাজা সুরথ এখানেই পুজো করেছিলেন। তো চলুন আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মন্দিরটা। আর দেখতেই পাচ্ছেন চারিধারে কত স্মৃতি, কত কিছু ভেসে আসছে, দুর্দান্ত জায়গা, জঙ্গলের মধ্যে এত বড় একটা মন্দির, মানে ভাবাই যায় না। অনেক ভেতরে আমরা ঢুকে গেছি ফ্রেন্ডস, প্রায় আমরা মোটামুটি 15-20 কিলোমিটার ভেতরে ঢুকে এই মন্দির পেয়েছি। তো ভীষণ গভীর জঙ্গলের মাঝখানে এরকম একটা মন্দির, রাজা সুরথ, এখানে রাজা সুরথের এখানে দুর্গ ছিল, এখন সেগুলোর কিছুই নেই, ধ্বংসাবশেষ হয়ে গেছে, তাই কিছুই দেখা যাচ্ছে না। তো ইনি এখানে পুজো করেছেন। আর ওই যে ছোট্ট যে মায়ের, দুর্গা মায়ের মুখটা আর কি দেখতে পাচ্ছেন, মূর্তিটা, ওটা রাজা সুরথই প্রতিষ্ঠিত করেছিলেন, মা দুর্গাকে এখানে পুজো করেছিলেন, উনিই প্রথম আমাদের এই বাংলায় দুর্গাপুজো শুরু করেছিলেন। কি সুন্দর গাছ দেখুন, হাজার হাজার বছরে কত কি জানা জানি সাক্ষী রয়েছে। আর এই সেই মন্দির, কি দুর্দান্ত না মন্দিরটা, কত কিছু সাক্ষী রয়েছে মন্দিরে। এখন সেরকম ভিড় নেই, কিন্তু পুজোর সময় নাকি প্রচুর লোকজন আসে, প্রচুর ভোগ হয়, প্রচুর ভিড় হয়। তো একবার পুজোর সময় এসে দেখতে হবে কিন্তু। তো ফ্রেন্ডস, গড়জঙ্গল শ্যামারূপা মায়ের মন্দির সেবায়ের প্রথম যে পুজোটা হয়েছিল তার ছবি কিন্তু রয়েছে ভেতরে, একটা ছবি দেওয়া আছে। তো আমরা দেখলাম, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। আর এখানে কত মানত করা হয়, এই যে মানত করা হয়, এখানে যারা মারা যায় তাদের স্মৃতি উপলক্ষে এটা এই করা হয়, যাদের মানত পূর্ণ হয় তারা এইভাবে গাছের মধ্যে লাগায়। মা দুর্গার পুজো হয়েছিল এখানে প্রথম, রাজা সুরথ করেন, আপনারা সকলেই জানেন রাজা সুরথের কাহিনী। দেখবেন মহালয়া শুরু হওয়ার প্রথম রাজা এটা বলা হয় বা দেখানো হয়। গড়ের মা বিক্রি কে করছে? এই হলো সেই গড় জঙ্গল মহর্ষি মেধাশ্রম, কথিত আছে যেখানে বঙ্গদেশে প্রথম দুর্গাপুজো, তখন বাসন্তী পুজোর নাম ছিল যদিও, দুর্গাপুজোর প্রচলন করেন রাজা সুরথ।
এই সেই স্থান। এখানে এই প্রাচীন অশ্বত্থ গাছটা দেবীকে ঘিরে রেখেছে, আর তার কোলের কাছে আদি দেবী। চিরদিন জ্বলছে এই যজ্ঞস্তূপ, যজ্ঞকেন্দ্র। হ্যাঁ, এই হচ্ছে গর্ভগৃহ। এইটা এই যে কি কি নামে পরিচিত, অরিজিনাল মন্দির এটা কি নামে পরিচিত ভাই? যা ওখানে গিয়ে সামনে থেকে দেখে রাজা সুরত নে জো হ্যায় দুর্গা পূজা, শ্রেতা কা লাস্ট আর দাপুর কা স্টার্ট মে। রাজা সুরত আকে ইয়ে মন্দির কি বানায় থে, তব কা অশুদ্ধ গাছ ভারি গাছ ভি তব কা হোগা, পেড় ভি গাছ বহুত ছোটা থা। এই দেখো না, ইধে খড়ে হোকে দেখো, মন্দির ইসি মে থা। ও আচ্ছা, ইয়ে গেট থা, এই গেট তে ইধার সে যাও তো ইধার সে আন্দর জানা, ইধার সে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আন্দর যেতে পারতিস। ওই ইটগুলো এখনো লেগে আছে। এই যে, এই যে এখানটা বলছি যে ত্রেতা দাপর যুগের। और यहाँ ये शिवलिंग जो है ये निकले हुए हैं, स्वयंभू स्वयंभू शिव भैया, थोड़ा साइड में हो जाना, परिक्रमा कर रहे हैं। और यहाँ पे स्वयंभू है साक्षात, और देखो अभी उनका निर्माण हो रहा है, वो जो त्रिपाल लगी हुई है ना उसके बीच में स्वयंभू है जो अपने आप ही प्रकट हुए हैं। ये शिवलिंग इधर तालाब से निकले थे, ये वाला ये और दो थे वो खंडित हो गए। ये इधर तालाब की खुदाई हो रही थी ना, इसमें से निकले हुए। अच्छा, सही। वही साधु बाबा छिलेन जे वो है अभी? हाँ, वो गया है। उन्होंने तो 40 बरस उस तेतुल गाछ में तपस्या किया था। अच्छा, हाँ, अच्छा। 40 बरस उन्होंने उसमें तपस्या किया था। ये सब तो ढका हुआ था मिट्टी में, यही तो मंदिर था। वही साधु बाबा ही ना, उन्होंने की बाबा बोले जानो, ब्रह्मानंद गिरी যোগী বাবা, যোগী বাবা। আগের বার এসে ওনার সাথে দেখা হয়েছিল, বাপিদা কে সাথ আয়ে থে। আবি হ্যায় ও গয়ে হ্যায় থোড়া। আচ্ছা আচ্ছা, কেন্দুলি মনের মানুষ আখড়া কা যে বাপিদা থে না, বাপি বাউল, উনকে সাথ আয়ে থে মে এক বার, তো ইয়ে সেকেন্ড বার হ্যায়। তো ইয়ে ধুনা জো হ্যায় এ মিধাস মুনি জি কে টাইম কা হ্যায়। আচ্ছা, ইয়ে জল রহা হ্যায়। হ্যাঁ, ইসমে ইসকো চেতন করনা পড়তা হ্যায়। আচ্ছা, হ্যাঁ জি, इसको चेतन करना पड़ता है। ये जो है हमेशा ऐसे जलता रहता, चेतन में रहता है, क्यों ये नागा साधु का धुना है। यहाँ पर बड़े बड़े अनुष्ठान होते रहते हैं। यही है राजा सूरत वैश्य और मिधास मुनि जी, यहाँ पे इनकी मूर्ति बनाई गई है। जोगी बाबा को तो बोल चला ना, जोगी बाबा थाके ना कहने वही सही तेतुल गाष्टा है। हाँ, और भेतुल उन्हें 40 बच्छर ध्यान करे चेन। उस टाइम ये सब जंगल में बहुत घना जंगल था। वो तो तब अकेले ही थे, यहाँ अकेले ही थे, वो दिगंबर होके आए थे ना, अकेले ही इधर सब खड़ा किया। रावा आप आए कितने साल हो गया? हम आते जाते रहते हैं। वाह वाह, हम दिल्ली में रहते, दिल्ली में ना। और एक बाबा भी पिछले बार थे आपके जैसा, आपका कोई नहीं आते तो यहाँ आते, हमारे दशनामी है। ओ अच्छा, दशनामी जो नागा साधु हैं वो आते जाते इधर आएंगे। दूसरा नहीं आता साधु। ओ, दूसरा नहीं आते ना, राइट। जोगी बाबा नागा साधु, वो गाड़ी कहाँ से आ रहा है वो इधर? ये कोई जो है कलकत्ता के हैं, कोई या दुर्गापुर के होंगे या बोलपुर के होंगे, कहीं कहीं के होंगे। लेकिन उधर तो कुछ नहीं है, जंगल है। जंगल नहीं है तब? आप इधर से आए ना? हाँ हाँ, ये रास्ता जो इधर से आते हैं आगे मोड़ पे आके ना, इधर से ये नया रास्ता निकाले हैं। ओ अच्छा 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 अच्छा, গড়চণ্ডী ধামের পাশেই এই বিশাল তেঁতুল বৃক্ষ। এই তেঁতুল গাছটির বয়স কয়েক হাজার বছর বলছেন এখানকার বাবারা, কয়েক হাজার বছরের। ভেতরের
যে কাণ্ডটা এটা মধ্যখানটা পুরো ফোঁপড়া হয়ে গেছে আর চারপাশে শুধু ছালটা রয়েছে, তাও তেঁতুল গাছ বেঁচে আছে জানিস তো, এটাই আশ্চর্যের। সামনে গিয়ে দেখবি ফোঁপড়াটাতে, এর ভেতরে বসে 40 বছর যোগী বাবা ধ্যান করেছেন, তাকে আমি দেখেছি এই মেটে করে ছালটা, এটা গামছা পরে সারাক্ষণ ঘুরে বেড়ান, এখন বলছে শহরে গেছে, ভাব নিজেই সব কাজ করে, দৌড়ে দেখি ভ্যানে করে এক বোঝাই করা কাঠ ভ্যানে করে ছুটতে ছুটতে আনছে, দেখি আসুরিক শক্তি নাহলে হয়। এই দেখ চারিদিক দিয়ে কিন্তু ঘেরা, মনে হচ্ছে সলিড, তাই তো? সলিড কি না এবার দেখ, এবার এখান দিয়ে তুই ঢুকে যেতে পারবি হামাগুড়ি দিয়ে, হয়তো তুই ঢুকতে পারবি না, আমি ঢুকেছিলাম। গাছটার কাছে মানুষের আয়তনকে কি লাগছে দেখ, আশ্চর্যের বিষয়, মানে হাজার বছরের একে ছোঁয়াও মানে একটা আশীর্বাদ ছুঁতে পারা। ঢুকে দেখবি নাকি একবার? এই তো শুয়ে শুয়ে ঢুকতে হবে, এইভাবে এর ভেতরটা দেখিয়ে দি। এই আর কোটর, এই কোটর দিয়ে ঢুকে অনেক অনেক নয়, এই 12-15 ফুট, মাথাটা ফাঁকা তো, এই জায়গাটা আমার কোটর ফাঁকা, উপরে দেখবি তুই দেখ পারিস, যাওয়া যাবে বিখ্যাত ডাকাত রানী দেবী চৌধুরানীর এখানে গুহা ছিল, ওনার আস্তানা অনেকে এখানেই ছিল, এখন জানতে পারলাম একজন স্থানীয় মানুষের কাছ থেকে, তো সেই গুহা এখন সরকার থেকে বন্ধ করে এরকম রূপ ধারণ করেছে, এইখানে গুহা ছিল, সেই গুহা দিয়ে মানুষ ঢুকলে দুর্গাপুর সিটি সেন্টারের কাছে সেই গুহা মুখ উঠত সুড়ঙ্গর মাধ্যমে। তো এই জঙ্গলের এই মন্দিরের গড়চণ্ডী মাতার মন্দির বা মেধাশ্রমের ইতিহাসের বয়সের কাছে এই ব্রস্ত কিছুই নয়, দেবী চৌধুরানী তো একটা রিসেন্ট ঘটনা। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো, কত পাতা, হে মা ময়ূর, ওই যে ফ্রেন্ডস ময়ূর দেখায় আপনাদের, এই যে বাটারফ্লাই, এই যে গৌরীশ আমাদের সাথে হেঁটে চলেছে দিদিয়ার হাত ধরে, দেখুন কাঁচা রাস্তা, অন্ধকার নেমে আসছে, তাড়াতাড়ি আমরা দেখব, দেখে বেরিয়ে যাব। তো চলুন আমরা এন্ট্রি করি, চল আস্তে আস্তে এসো। তো ফ্রেন্ডস আমরা ভিডিওর এন্ডে এসে গেছি আর আমরা ঢুকছি লাস্ট ইছাই ঘোষের মন্দির, এই মন্দিরটা নাকি জোড়া ছিল মধ্য অষ্টাদশ শতক, মানে বুঝতেই পারছেন অনেক পুরনো মন্দির এটা, এটা একটা শিব মন্দির, অনেক অনেক পুরনো, এখানে অনেক টুরিস্ট আছে যারা আসেন এবং এই মন্দিরে আর কি
থাকেন, চারিপাশে অনেক লজ পাওয়া যায় যেগুলো নিয়ে থাকেন এবং দেখেন, মানে সার্ভে করেন। তো আমরা ভিডিওর এন্ডে এসে গেছি। আই হোপ গাইজ আপনাদের ভিডিও ভালো লেগেছে। ডে টু ছিল আজকে মনের মানুষ থেকে শুরু করে গড় জঙ্গল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং গৌরীশান মম চ্যানেলটিকে অবশ্যই একটা করে লাইক করে দেবেন। আর ওকে ফ্রেন্ডস, আজকে ভিডিও এখানে দিয়ে এন্ড করে দিলাম। পরবর্তী ভিডিও খুব শিগগির। বাই বাই, দেখতে থাকুন লাস্ট ভিডিও। এই যে ননাই পড়তে বসে না একদম, না সবাইকে মারেও ননাই, মা ধর ধর, এই ঘর যা যা যা, আর কাউকে মারবে। আর কাউকে মারবে না তাহলে। তো এখানে তিনখানা গোট রয়েছে যেটা গৌরীশ ভয় পেয়ে গেছে আর কান্না করছে, তারপর মায়ের কাছে জড়িয়ে ধরেছে।